নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুনের কাটলেট। এর জন্য প্রথমে গোটা বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বেগুনটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। বেগুনি করার সময় আমরা যেরকমভাবে পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিই, তার থেকে একটু মোটা করে বেগুনটাকে কেটে নিতে হবে। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম একটু ঘন হবে। এবার একটা বেগুনের পিস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের উপরে রেখে দুটো দিকেই খুব ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটুখানি চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে 30 মিনিটস ফ্রিজে রেখে দেবো। তারপর বের করে নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, একটু বেশি পরিমাণে তেল গরম করে নিতে হবে। এরপর কাটলেটটাকে দিয়ে এইভাবে পিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা কাটলেট আমার ভাজা হয়ে গেছে, এইভাবেই বাকিগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি, বেগুনের কাটলেট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।